অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বুধ পরম নিচস্থ হচ্ছে 1 এপ্রিল থেকে। পরম নিচস্থ অর্থাৎ দেখুন, মীন রাশির ঘরে এই বুধ নিচস্থ হচ্ছে, এবং এই যে রাশিতে নিচস্থ হচ্ছে সেই রাশির অধিপতি এই বৃহস্পতিও কিন্তু নিচস্থ, অর্থাৎ মকর রাশির ঘরে নিচস্থ। অর্থাৎ এটা যদি আপনারা একটা ছোট্ট এক্সাম্পল স্বরূপ বা যদি ধরেন যে আপনি কারো কাছে সাহায্য চাইতে গেলেন, উল্টা সে সাহায্য প্রার্থী, সে উল্টা সাহায্য চাইছে, এই কন্ডিশন বর্তমান গ্রহের গোচর কিন্তু হয়ে আছে। অর্থাৎ যে ঘরে গিয়ে বুধ নিচস্থ হচ্ছে ঠিক তার অধিপতিও নিচস্থ, কিন্তু বিষয়টা এখানে শুক্রের সাথে অবস্থান করে এই বুধ নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, এবং এই বৃহস্পতি মকর রাশিতে শনির সাথে একত্রে অবস্থান করে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এটা একটা বিষয়। তো এই যে 1 এপ্রিল টু 6 এপ্রিল পর্যন্ত এই পরম নিচস্থতা যোগ কিন্তু থাকছে, অর্থাৎ 5 এপ্রিল পর্যন্ত এর যে ফল পাবে। 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ এই 5টি রাশি মালামাল হতে চলেছে, এবং যে 7টি রাশির ক্ষেত্রে 12টি রাশির ক্ষেত্রে 5টি রাশি মালামাল, 7টি রাশির ক্ষেত্রে কিন্তু এই 5টা দিন 1 এপ্রিল টু 5 এপ্রিল বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি কেন্দ্রে গিয়ে পরম নিচস্থ হচ্ছে, এবং আপনার ধনপতি এবং ভাগ্যাধিপতির সাথে কানেক্টেড, এবং এর সাথে সাথে আপনার ঠিক পঞ্চম স্থানে এই বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য, এবং সপ্তম পঞ্চমের কানেকশান। এই সময়ের মধ্যে কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ সফলতা সাকসেসের জায়গা দিবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু দেবে। কেন্দ্রে গিয়ে পরম নিচস্থ বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির আপনার তৃতীয় পতি এবং দ্বাদশ পতি নবমভাবে নিচস্থ হচ্ছে, এবং আপনার কর্মপতি এবং চতুর্থ পতিকে কানেক্ট করে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, এবং বৃহস্পতি সপ্তম স্থানে নবম এবং নবমপতি সপ্তমভাবে ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখের জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে কর্কট রাশির ক্ষেত্রে, এবং অর্থলাভ এটা কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং ধনেশ এবং পঞ্চমেশ আপনার রাশির একাদশভাবে, এমনিতে এই তুঙ্গ হচ্ছে শুক্র, এবং ধনেশের সাথে পঞ্চমেশের সাথে এখানে কিন্তু বিশেষভাবে লাভ দিবে, অর্থাৎ
আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে ধনের জায়গাটা ভালো দিবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা, আর্থিক উন্নতি, আপনার শেয়ার মার্কেট থেকে প্রফিট কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছে, বৃষরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ। এর পরের যে রাশির কথা বলবো, এবং বিশেষ করে বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু দিবে বৃষরাশির ক্ষেত্রে। এর পরের রাশি হচ্ছে ধনু রাশি। আপনাদের সপ্তমপতি কেন্দ্র অধিপতি আপনার চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রে পরম নিচস্থ, এবং একাদশপতির সাথে কানেক্টেড, এবং আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি ধনভাবে পরম নিচস্থ এবং নিজভঙ্গ রাজ্য, এবং আপনার ভাগ্যাধিপতি এবং একাদশপতি এবং ভাগ্যের অধিপতি এবং আপনার কর্মাধিপতি আপনার রাশির চতুর্থভাবে পরম নিচস্থ হচ্ছে। কর্মকেন্দ্রিক সমস্যা, আর্থিক স্থিতির জায়গাটা, ক্যারিয়ারের ক্ষেত্রে ধনের দিকটা যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিবে, এবং ডুবে যাওয়া আটকে যাওয়া টাকা এই সময় কিন্তু পুনরুদ্ধার করবে। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে এই যোগ পরম নিচস্থ ধনের দিকটা আপনাদের দিবে, এবং আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের কর্মাধিপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থা, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রের জায়গাটা ভালো, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে, বিদেশ থেকে অর্থ লাভ এই সময় কিন্তু হবে। এই ছিল পরম নিচস্থতে আকস্মিক প্রাপ্তির যোগ এই পাঁচটি রাশি। নমস্কার, ধন্যবাদ।